হ্যাঁ ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা দেখছো অপূর্ণ স্টাডি গাইড ইউটিউব চ্যানেল। আজকের আমরা সেকেন্ড ইয়ারের থার্ড সেমিস্টার সম্পর্কে আলোচনা করব, বিএসসি জিওগ্রাফি অনার্স। অর্থাৎ এখানে আমরা কি কি পেপার পড়তে হবে এবং সেটা কত নাম্বারের পরীক্ষা হবে, পেপার ওয়াইজ কত নাম্বার আছে এটা ডিসকাস করব। এবং এর আগের দুটো ভিডিওতেও আমি একই রকমভাবে ডিসকাস করে দিয়েছি নাম্বার বিভাজন, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের কথা বলছি। এছাড়াও এই পেপারগুলোর ওপরই ডিটেলসে কি পড়তে হবে না পড়তে হবে তারও ভিডিও তৈরি করে আমি হচ্ছে আপলোড করে রেখেছি। সেগুলো আমার ভিডিও বা চ্যানেলের প্লেলিস্ট সেকশানে গিয়ে সার্চ করে দেখে নিও প্লিজ, এবং আশা করি এটা তোমাদের উপকারে লাগবে। সো শুরু করছি আজকের ভিডিও, আর শুরু করার আগে বলছি প্লিজ আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দিও, যাতে অন্যেরও উপকার হয়। আর হচ্ছে চলো শুরু করছি। দেখো প্রথমে রয়েছে ইয়ার, ইয়ারে দেখো কি লেখা আছে। সেকেন্ড ইয়ার অর্থাৎ ইয়ারে দু নম্বর দেওয়া আছে। সো সেমিস্টার সেমস্টিয়ার সরি সেমস্টিয়ার সেমস্টিয়ারে দেখো কি দেওয়া আছে। সেমি কোর্স টাইপ, তারপরে আছে কোর্স কোড, তারপরে রয়েছে কোর্স টাইটেল, কোর্স টাইটেল, ওকে কোর্স টাইটেল, তারপরে রয়েছে ক্রেডিট, এলটিপি, মার্কস, মার্কসে আবার সিএ, ইএসি আর টোটাল। এইভাবে আমাদের নাম্বার বিভাজন করা হয়ে থাকে, এইভাবে আমাদের পুরো সেমিস্টারে নাম্বার বিভাজন করা হয়ে থাকে। সো এবারে কোনটা কোন পেপারে কত কী নাম্বার সেটা বলছি, একটু দেখে নিও, দেখে নাও। আর এই পেপারের উপরে কী কী পড়তে হবে না পড়তে হবে, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার ফোর্থ ফিফথ সিক্স, সো এগুলোর উপরে আবার আমি ভিডিও করে রেখেছি বা ছাড়া আছে, সেগুলো দেখে নিও আমার চ্যানেলে সার্চ করে। সো চলো শুরু করছি, আর ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিও অপূর্ণা ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে জিওগ্রাফি রিলেটেড অল ভিডিও পোস্ট করা হয় এবং নোটস আকার নোটস পিডিএফ আকারে শেয়ার করা হয়, এবং তার জন্যে তুমি যদি নোটসের দরকার হয় তোমার প্রাইভেটলি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। সো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। এছাড়া আমি চ্যানেলে যে সমস্ত ভিডিও ছাড়ি সেগুলো দেখেও তুমি খাতায় নোটস তৈরি করতে পারো, তোমার উপকার হলে আমি আনন্দিত হব, কারণ আমিও একজন জিওগ্রাফি অনার্সের স্টুডেন্ট। সো চলো শুরু করছি আজকের ভিডিও। প্রথমে দেখো কি আছে, সেমিস্টার, সেমিস্টারে আছে থ্রি এটা, ঠিক আছে। তারপরে দেখো কি রয়েছে, কোর ফাইভ, কোর ফাইভে, কোর ফাইভে একটু ছোটো করে দিই, কোর ফাইভে দেখো কি রয়েছে, সিটি ফাইভ, ক্লাইমেটোলজি, ক্লাইমেটোলজি অর্থাৎ জলবায়ুবিদ্যা, জলবায়ুবিদ্যাতে আমরা দেখব। এখানে রয়েছে ক্রেডিট পয়েন্ট সিক্স, এবং এলটিপি রয়েছে পাঁচ এক শূন্য বা ফাইভ ওয়ান জিরো, এবং সিএ, সিএ অর্থাৎ ক্লাস অ্যাসেসমেন্ট বা যেটাকে বলা হয় ইন্টারনাল অ্যাসেসমেন্ট এবং প্রেজেন্ট স্বরূপ কলেজের হাতে যেটা থাকে সেটা ফিফটিন মার্কস অর্থাৎ পনেরো নম্বরের, ওকে। এবং ইএসি অর্থাৎ ফাইনাল পেপার, যেটা কলেজের বাইরে গিয়ে পরীক্ষা দিতে হবে মানে অন্য কলেজে গিয়ে, সেইটা সেটা হচ্ছে তোমার হচ্ছে ষাট মার্কের, এবং টোটালটা হচ্ছে পঁচাত্তর, পঁচাত্তর কীরকম হলো এই পনেরো, অর্থাৎ তোমার নিজের কলেজের উপর যেটা দেবে এবং অন্য কলেজে যেটা ফাইনাল পরীক্ষা দিতে যাবে স্যার সেটা আর এটা যোগ করে টোটাল পঁচাত্তর মার্কের পেপার এটা, ওকে। সো তারপরে দেখো কি আছে, কোর সিক্স, ওকে, সিটি সিক্স, এই পেপারটা, এই পেপারটা আমরা পড়ব, স্ট্যাটিস্টিক্যালস মেথড, স্ট্যাটিস্টিক্যালস মেথড, স্ট্যাটিস্টিক্যালস মেথড ইন জিওগ্রাফি, ওকে, স্ট্যাটিস্টিক্যালস মেথড ইন জিওগ্রাফি সিটি সিক্স, এবং এরই রিলেটেড আরেকটা পেপার হবে সিপি সিক্স, সিপি সিক্স এর নিচেই ঠিক দেখো স্ট্যাটিস্টিক্যালস মেথড ইন জিওগ্রাফি, এটা হচ্ছে ল্যাব অর্থাৎ যেটা খাতা তৈরি এবং হাতে কলমে যেটা শিখবে সেটা হচ্ছে এটা প্র্যাকটিক্যাল, ওকে।
আর এটা থিওরি, ওকে? এটা থিওরি ফার্স্টেরটা, তারপর এটা প্র্যাকটিক্যাল, ওকে, বা ল্যাব, ঠিক আছে? এটাই দেখো, ক্রেডিট পয়েন্ট দিয়েছে 6, তারপরে দিয়েছে এলটিপি 404 বা 404, আর ক্রেডিট পয়েন্ট 6। আচ্ছা, তারপরে দেখো মার্কস সিএ 15 এবং ইএসসি অর্থাৎ ফাইনাল পেপার যেটা 60, টোটাল এটাও 75 মার্কের পরীক্ষা, ওকে? এটা গেল হচ্ছে প্র্যাকটিক্যাল সি টি 6 এর দুটো পেপার। এবার দেখো কোর 7, কোর 7-এ আছে সিটি 7 জিওগ্রাফি অফ ইন্ডিয়া, অর্থাৎ এখানে আমরা ভারতীয় ভূগোল সম্পর্কে আলোচনা করব বা পড়ব বা জানবো, হ্যাঁ, কোথায় কী রাজ্য, তার অবস্থান ইত্যাদি সম্বন্ধে জানবো ভালো করে ডিটেলসে। এটা এখানে দিয়েছে যেটা তোমার ক্রেডিট মার্ক, ক্রেডিট মার্ক দিয়েছে এটাতে দিয়েছে 6, এবং এলটিপি দিয়েছে 4/5, এবং মার্কস সিএ দিয়েছে 15 বা 15, এবং ইএসসিতে দিয়েছে 60, এটাও 75 মার্কের পরীক্ষা। তারপরে দেখো জিই থ্রি যেটা, এটা হচ্ছে তোমার টিবিডি হচ্ছে তোমার, এটাকে তুমি যেমন রাখবে, সে জুলজি বা কেমিস্ট্রি কি ম্যাথ তুমি যেমন রাখবে, অর্থাৎ এটা তোমাকে জিই থ্রিটা, এটা থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার দুটো নিয়ে পড়তে হবে, ঠিক ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের অনুরূপ, ঠিক আছে? এটা তোমার রয়েছে যেটা ক্রেডিট পয়েন্ট 6, এবং এলটিপি রয়েছে 110, এবং সিএ অর্থাৎ ক্লাস অ্যাসেসমেন্ট এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট মানে কার ক্লাস অ্যাটেন্ডেন্স এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট নিয়ে 10। আচ্ছা, ইএসসি রয়েছে 40, টোটাল হচ্ছে তোমার 15 মার্কস। অর্থাৎ আর এরপর আর একটা বিশেষ কথা, এসইসি 1, এটা ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে তোমার জিওগ্রাফিতে এবার থেকে পেপার বাড়বে, অর্থাৎ সেকেন্ড ইয়ারে থার্ড সেমিস্টার থেকে তোমার জিওগ্রাফির পেপার বাড়া আরম্ভ হবে। সো এসি 1 এটা একটা জিওগ্রাফির পাস পেপার, ঠিক আছে? এটার ফুল ফর্ম, এসিসির ফুল ফর্ম হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। এটা হচ্ছে তোমাকে আমার যেটা ছিল যে সেটা হচ্ছে যে কোস্টাল ম্যানেজমেন্ট, এটার উপরে এটার আমি ভিডিও এবং নোটস দেব। সো যেটা এটা এটা হচ্ছে আমি রেখেছিলাম, এবং তোমরা যে যেটা রাখবে সেটা নির্ভর করবে, আমি যা যা রেখেছি আমি তোমাদের সব প্রোভাইডেড করব। সো এটা তোমাকে দিয়েছে টিভিডিতে দিয়েছে ক্রেডিট পয়েন্ট 2, এবং এলটিপিতে রয়েছে 110 অর্থাৎ 10, এবং এবং মানে সিএতে 10, এবং ইএসসিতে 40, টোটাল এটা 50 মার্কের পেপার হবে। সো সেমিস্টারের টোটাল মার্কসটা হলো থার্ড সেমিস্টারের ক্রেডিট হচ্ছে 26, এবং হচ্ছে তোমার টোটাল মার্ক হচ্ছে 350 মার্কের থার্ড সেমিস্টারের পরীক্ষা। এবারে একটা বিশেষ কথা বলি, ক্লাইমেটোলজি, স্ট্যাটিস্টিক্যালস ম্যাথড ইন জিওগ্রাফি, স্ট্যাটিস্টিক্যালস ম্যাথড ইন জিওগ্রাফি এটা ল্যাব, আর জিওগ্রাফি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় ভূগোল, আর এটা এসইসি ওয়ান এটা হচ্ছে কোস্টাল ম্যানেজমেন্ট, এগুলোর উপরে কী কী পড়তে হবে না পড়তে হবে, বা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এরকম করে যে পেপারগুলো রয়েছে তা সেই পেপারে কী কী পড়তে হবে না পড়তে হবে, বা 5th, 6th, 4th এগুলোতে কী কী পড়তে হবে না পড়তে হবে, সব ভিডিও আপলোড করা আছে, সেগুলো আমার প্লেলিস্ট সেকশানে গিয়ে চ্যানেলে দেখে নিও এবং সবই জানতে পারবে। এবং প্রথমে এটা এই যে ভিডিওটা এটা হচ্ছে, বা এর আগের যে ভিডিওগুলো এটা হচ্ছে মার্কস বিভাজন, এই তারপরে হচ্ছে পেপারের অন্তর্গত কী কী পড়তে হবে সেগুলো আবার আলাদা করে দেওয়া আছে, হ্যাঁ। সো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করো, আর অতি অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করো যাতে তারও উপকার হয়। সো আজকের এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার ফোর্থ সেমিস্টার মার্কস বিভাজন নিয়ে। সো ততক্ষণের জন্যে বাই।